আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ইম্পোর্টেন্সি রোগ থেকে মুক্তির উপায় বা সহজ ভেষজ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ইম্পোর্টেন্সির সহজ বাংলা হচ্ছে ধ্বজভঙ্গ। আর বন্ধুরা, আপনারা জানেনই যে ধ্বজভঙ্গটা আসলে কি। আসলে স্ত্রী সঙ্গমে অক্ষম হওয়াকে আমরা সাধারণত সহজ ভাষায় ধ্বজভঙ্গ বলে থাকি। অনেকে বা সঙ্গম করতে একেবারেই অক্ষম, যে নিজের প্রাইভেট অঙ্গকে স্ত্রীর প্রাইভেট অঙ্গে একেবারেই প্রবেশ করাতে অক্ষম। তো বন্ধুরা, খুব সহজ ভাষায় এটাকেই ধ্বজভঙ্গ বলা হয়। তো বন্ধুরা, আর এই ধ্বজভঙ্গ রোগের একটি বাজিকরণ টোটকা বলুন আর সহজ পাচ্য ভেষজ বলুন, আর তা হচ্ছে তুলসীর শিকড়। বন্ধুরা, মাত্র 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ তুলসীর শিকড় আপনি পানের উপর 2-3 ফোঁটা মধু দিয়ে, এরপরে 3 ইঞ্চি পরিমাণ তুলসীর শিকড় দিয়ে নিয়ে এটি সকালে খাবার পরে একবার একটা খান, এরপরে রাত্রি খাবার পরে একটা খান। এইভাবে নিয়মিত এইটা খাওয়ার ফলে ধ্বজভঙ্গ রোগ আপনার যে পর্যায়ে পৌঁছে গিয়ে থাকুক, একেবারে উত্তেজনা নাই বললেই চলে, এই অবস্থাও যদি হয়, তো বন্ধুরা এইভাবে আপনি নিয়মিত এটি সেবন করুন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই। তো বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, মাত্র 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ তুলসীর শিকড়, একটি মধ্যবয়সী পান, আর 4-5 ফোঁটা মধু বা 3-4 ফোঁটা মধু চুনের পরিবর্তে পানের উপর ঘষে নিন, এরপরে সুপারির পরিবর্তে আপনি 3 ইঞ্চি পরিমাণ তুলসীর শিকড় রাখুন। এইভাবে সকালে খাবার পরে একটা, রাত্রিতে খাবার পরে একটা, এভাবে নিয়মিত সকাল বিকাল এটি খাওয়ার ফলে আপনার ধ্বজভঙ্গ রোগ যে কোনো পর্যায়ে গিয়ে থাকুক না কেন, সমস্যার সমাধান হবেই। প্লিজ, সমস্যার সমাধান হবেই ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।